হ্যালো গাইস, আমি আবার আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে আপনাদের কালো সরষে চাষ করা হয়েছে সেটি দেখাতে চলেছি, তাই আপনারা আমার সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমার পিছনে এটা হলো কালো সরষের ক্ষেত। বন্ধুরা, একই সময়ে কালো সরষে এবং হলুদ সরষে চাষ করা হয়ে থাকে। গত ভিডিওতে হলুদ সরষে চাষটা আমি দেখিয়েছিলাম, আজ আমি কালো সরষে চাষ সম্বন্ধে কিছু বলছি। এই দুটো সরষে চাষের মধ্যে কালো সরষেটির ফলন বেশি হয়। হলুদ সরষে থেকে যে তেলটা পাওয়া যায় সেটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং এর গুণমানটাও খুব ভালো, কিন্তু এই কালো সরষে থেকে সেরকম গুণমানের তেল পায় না। কিন্তু এই কালো সরষের ফলনটা খুব অত্যধিক হয়ে থাকে, সেজন্য আমাদের এদিকের চাষি ভাইয়েরা ইদানিং এই কালো সরিষা চাষটা শুরু করেছেন। সো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখতে পারেন পরের ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।